এটাই আশিস অভিকুন্তকের মানে জীবন, এবং তার এই যে গভীর আত্মপ্রসূত ভাবনা চিন্তা এবং সেটি প্রকাশ করার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটি লেখালেখির ঊর্ধ্বে গিয়েও সে সিনেমার পর্দাকে বেছে নিয়েছে। তার অন্তরের চোখটা, মনের মগজের মননের যে চোখটা, সেটি যা দেখে অনুভব করে তার অনেকটাই সে পর্দায় উপস্থাপন করে উঠতে পারে। সকালে একটা ছবি দেখলাম, এখনও একটা দেখলাম, এ দেখে আমার সেই উপলব্ধিটাই হয়েছে একজন সিনেমার ছাত্র হিসাবে। যাই হোক, আশিস অভিকুন্তক আমার দীর্ঘদিনের বন্ধু, যদিও মানে সরাসরি শারীরিকভাবে উপস্থিতিটা হয় না, বহু বছর প্রায় 25 বছর পরে আবার একসঙ্গে দেখা। এবং আমার তার সাথে বন্ধুত্বটা শুরু বা সম্পর্কটা শুরুটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনার বয়েজ হোস্টেলে। আমি ওইখানে ইনস্টিটিউটের ছাত্র হিসাবে অধ্যয়নরত ছিলাম, আর আশিস অন্য বিষয়ে পড়াশোনা করছিল পুনা ইউনিভার্সিটিতে, কিন্তু মানে সে অনেক সময় ইনস্টিটিউটে কাটাতো আমাদের সাথে। এবং আসলে সে মূলত সিনেমার প্রতি যে তীব্রভাবে আকাঙ্ক্ষী, সে কারণেই সে FTI-তে রেগুলার আসতো, এবং এইখানে তার যে নিয়মিত আসা যাওয়া, আমাদের সঙ্গ থাকা, এগুলিও ওর জীবনে একটা প্রভাব তো আছেই। আর সিনেমাকে খুব সিরিয়াসলি নেওয়ার একটা সেই কি বলে যে তাড়না তৈরি হওয়ার ক্ষেত্রে হয়তো তার FTI-তে এই সময়কালটা একটা বড় ভূমিকা রেখেছে। এবং আশিস কিন্তু লেগে আছে, এবং সে নিজের নিজস্বতা নিয়ে লেগে আছে। সিনেমার যেই সে শ্রেণীকরণ করেছে, সকালবেলা তার ডিসকাশনে শুনলাম যে কোকাকোলা, ওয়াইন অ্যান্ড মহুয়া, সে মহুয়া সিনেমার মানুষ। আমরা অনেকে হয়তো ওয়াইন সিনেমার, এখানে কোকাকোলার নাই, দ্যাট ইজ দ্য গ্রেট মূল বিষয়। আমরা আসলে মহুয়া সিনেমাকে এইবার মানে ফোরামের পক্ষ থেকে উপস্থাপন করছি একজন সত্যিকার মহুয়া মাতালের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জুনাইদ ভাই, আমি সবাইকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আমি রাশেদ ভাইকে অনুরোধ করছি মিট দ্য ডিরেক্টর সেশনটি কন্ডাক্ট করার জন্য। আমরা এবার মিট দ্য ডিরেক্টর সেশনে চলে যাচ্ছি। Thank you.